بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين أعوذ بالله من الشيطان الرجيم قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين ونيجة والله خبير بما تعملون ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم
وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিম নাজিল করেছেন, আর যে আল কোরআনের নূর দিয়ে আল্লাহ পাক অসংখ্য মানুষকে ঈমানের রাস্তা দেখিয়েছেন, কুফরির অন্ধকারকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করেছেন। সালাত এবং সালাম নাজিল করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি কোরআন করিমের বাস্তবায়নের জন্য আল্লাহ পাক যেভাবে নির্দেশ দান করেছেন তা সুন্দরভাবে পালন করেছেন। অন্তর থেকে অন্যায়ের প্রতিবাদ করে, কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করে এবং বল প্রয়োগ করার যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাতেও তিনি ত্রুটি করেন নাই। আমাদের তাফসীর হবে সূরা তওবার দ্বিতীয় পর্ব, আজকে আয়াত নম্বর 14 থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 14 এবং 15 ইসলামে সশস্ত্র জেহাদের উপকারিতা, এর মাধ্যমে মুসলিম উম্মতের লাভ কি হবে, 6 উপকারিতা বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কাতিলুহুম, এই কাফের মুশরিকদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র লড়াই করো। আল্লাহ পাক রব্বুল আলমিনের এই নির্দেশ মদিনার জীবনে এসেছে। তার আগে যখন মক্কাতুল মুকাররমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তখন কাফেরের বিরুদ্ধে কোন রকমের অস্ত্র ধারণ করা কঠোরভাবে নিষেধ ছিল। সশস্ত্র জিহাদ কয়েক স্তরে আল্লাহ পাক নাজিল করেছেন। প্রথম স্তরে নিষিদ্ধ ছিল, আলম তারা ইরাল্লাযীনা ক্বীলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ, তুমি কি দেখো না ওই সব লোকের দিকে যাদেরকে বলা হয়েছিল কুফু আইদিয়াকুম, তোমরা নিজের হাতকে গুটিয়ে রাখো, হাতকে সংকুচিত রাখো, বিরত রাখো, হাত বাড়ায়ও না কোন জালেমের দিকে, যদিও জুলম অত্যাচার করে খুন করে, এমন কোনো জুলম নেই যে জুলম কাফেররা করেনি মক্কাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরামদের উপর। সোমাইয়াকে শহীদ করেছে আবু জাহল লানাহুল্লাহ, কিন্তু কোন রকমের অস্ত্র ধারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দূরের কথা, প্রতিবাদ কেন এই কাজ করলে? আল্লাহ বলছে কুফু আইদিয়াকুম, নিষেধ ছিল, ওয়া আকিমুস সালাহ, তোমরা এখন শুধু সালাত আদায় করো, নামাজ আদায় করো, কিন্তু বল প্রয়োগ করা না, ওই ক্ষমতা তোমাদের হয়নি। সশস্ত্র লড়াইয়ের জন্য যেসব শর্তাবলী রয়েছে সেসব শর্ত এখনো পুরা করতে পারো নেই তোমরা, সুতরাং আমার পক্ষ থেকে অস্ত্র ধারণ করা, বল প্রয়োগ করা নিষেধ, কুফু আইডিয়া মক্কায় নিষেধ ছিল। যদি অনুমতি থাকতো, আদেশ নাই শুধু অনুমতি, অসুবিধে নেই, তাহলে সাহাবারা কখনো পিছপা হইতেন না, যাওয়া হবে, কিন্তু আল্লাহ কেন অনুমতি দেননি সেই সময়, এটা গভীরভাবে একটু চিন্তা করা উচিত প্রত্যেক মুসলিমকে, বিশেষ করে আজকাল যুবক সমাজকে যাদের রক্ত গরম আবেগে মুসলিম জাতির জুলম অত্যাচার হচ্ছে, আর শর্ত দেখা দেখি নাই, সশস্ত্র জেহাদের জন্য যে শর্তগুলি রয়েছে কিছু দেখা দেখি নাই, মনে করে যে কোনো একটা কিছু এরকম করে দিলে হয়তো ইসলামের খেদমত করলাম, কিছুই করল না, ইসলামের বড়ই ক্ষতি করছে এরা।
এই জন্য এই বিষয়টি বোঝার আগে জিহাদ ফি সাবিলিল্লাহর যে সব শরুত রয়েছে, শর্তাবলী রয়েছে, দাওয়াবেত যেগুলি নীতিমালা রয়েছে সেগুলি অবশ্যই জানতে হবে। এই মর্মে আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহর একটি সুন্দর বক্তব্য আছে যেটা পুস্তিকার আকারে এসছে এবং ওনার বড় বড় যেগুলি পুস্তক আছে তাতেও এই চ্যাপ্টারটি আছে। আল জিহাদ ফি সাবিলিল্লাহ শুরুতুহু ওয়া দাওয়াবেতুহু, আল্লাহর রাস্তায় জিহাদ, তার শর্তাবলী এবং তার নিয়ম নীতিমালা। সেসব নিয়ম নীতিমালার একটি হচ্ছে সহিহ বুখারী হাদিস, ইন্নামাল ইমামু জুন্নাহ, শাসক হচ্ছে দেশের জুন্নাহ, ঢাল স্বরূপ, বর্ম স্বরূপ, বর্ম আপনার সুরক্ষার ব্যবস্থা করে, ঢাল ধরে থাকেন হাত। ইউকাতালু মিন ওয়ারাইহি, সুতরাং তার পেছনে হয়ে অস্ত্র ধারণ করা হবে, সশস্ত্র লড়াই হবে, ওয়ারাইহি শাসকের পেছনে, শাসকের আগে বেড়ে না, শাসককে উপেক্ষা করে নাই, যা তোরা তোদেরকে জানতেও দেবো না, তোদেরকে মানিও না, বরং তাদের উপর কুফরি ঢালাহারে ফতুয়া দিয়ে সব 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 কাফের সব দালাল এগুলো সব যা সব সব জাহান্নামী ইত্যাদি মুরতাদ, এইসব ফতুয়া দিয়ে নিজে বেরিয়ে পড়ল। এটা হচ্ছে একটা মারাত্মক ক্ষতিকর রাস্তা মুসলিম যুবকদের জন্য। এই গুমরাহি থেকে বর্তমান যুগে মুসলিম যুবকদেরকে বাঁচানো অত্যন্ত জরুরি। আল্লাভিরুহা ধার্মিক হওয়া মানে এই রকম সন্ত্রাসী হওয়া নয়, জঙ্গি হওয়া নয়, ফাসাদ সৃষ্টি করা নয়, বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়। আরেক গুমরাহি থেকে বাঁচাইতে হবে, যেই গুমরাহিতে অধিকাংশ যুবক যুবতীরা নিমজ্জিত রয়েছে, সেটা হচ্ছে বেদিনি বিধর্মিতার গুমরাহি, বেনামাজি, আল্লাহ পরকাল সম্পর্কে কোনো জ্ঞান নেই, না এলম না আমল, কিছুই নেই, দিন শিখার কোনো গজ না, বাপ মায়ের আছে না, ছেলে মেয়েদের আছে না, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের আছে না, তাদের কর্মকর্তাদের আছে, যারা শিক্ষা সিলেবাস যারা তৈরি করছে না, তাদের কোনো এই সম্পর্কে জ্ঞান আছে না, কোনো গুরুত্ব আছে, বেপরোয়াইরা আল্লাহর দিন থেকে। এই একটি বড় গুমরাহি, যেই গুমরাহিতে অধিকাংশ মুসলিম আজকে ডুবে রয়েছে, যার ফলে এরা জাহান্নামের ইন্ধন হতে যাচ্ছে। কর্মজগৎ থেকে বিদায় নিলেই, আখেরাতে পাড়ি দিলেই, মতের সম্মুখীন হলেই এদের জন্য জাহান্নাম অপেক্ষায় রয়েছে। যেমন যারা শর্ত ছাড়া যা ফরজ হয়নি তা নিজের ফরজ করে নিয়ে জঙ্গি সেজেছে, খারেজি সেজেছে, ইসলামের ক্ষতি করছে, তারাও জাহান্নামের রাস্তায়, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য সূরা তওবা, সূরা আনফালের তাফসীর যখন হবে তখন এই কথাগুলি সবসময় মনে রাখতে হবে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন মুসলিম জাতির জন্য দোয়া করেন, তাদেরকে আল্লাহ শর্ত পুরা করার তৌফিক দান করেন। মক্কা থেকে মদিনা হিজরতের পরে প্রথম যে জেহাদ হয়েছে, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শরীক হয়েছেন এবং অস্ত্র ধারণ করা হয়েছে কাফের বিরুদ্ধে, সেই জেহাদের নাম কি? বদর। হ্যাঁ, বদর নামক স্থানে যে বদরের যুদ্ধ হয়েছে, জানা আছে বদর যুদ্ধ সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা সংখ্যা 313 বা কিছু, আর কাফেরদের সংখ্যা 1000, ঠিক না? তাহলে এই যুদ্ধের পূর্বকালে, হ্যাঁ, দ্বিতীয় হিজরিতে এই যুদ্ধ হয়েছে, তার পূর্বকালে আল্লাহ পাক রব্বুলের পক্ষ থেকে অনুমতি হয়েছে, প্রথম দিকে অনুমতি হয়েছে, ওজেনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অনুমতি দেওয়া হচ্ছে, পারমিশন দেওয়া হচ্ছে ওই সব লোকদেরকে, ওই সব মুমিন মুসলিমকে, লিল্লাযিনা ইউকাতালুন বিআন্নাহুম যুলিমু, ওজেনা লিল্লাযিনা, ওজেনা লিল্লাযিনা, হাফেজ সাহেবরা পড়েন, এবার তো পড়লাম ঠিক করে, হ্যাঁ, যাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে কাফেররা, ওজেন আলিল্লাযিনা ইউকাতালুন, ওদেরকে অনুমতি দেওয়া হয়েছে। বিআন্নাহুম, কেন অনুমতি দেওয়া হলো? কারণ তোমরা মুজলুম, নির্যাতিত, তোমরা তোমাদের জুলুম করা হয়েছে, তোমাদের বাড়িঘর থেকে বের করা হয়েছে, তোমাদের খুন করা হয়েছে, কারো স্ত্রীকে বেঁধে রাখা হয়েছে, কারো ভাইকে বেঁধে রাখা হয়েছে, কোনো মহিলা হয়তো চলে আসতে পেরেছে, তার স্বামীকে বেঁধে রাখা হয়েছে, আর কত রকমের জুলুম অত্যাচার 13 বছর ধরে তো চলেছে, অনুমতি দেওয়া হয়েছে, ফরজ করা হয়নি, নিষিদ্ধ তারপরে অনুমতি। অনুমতিটাও দুই স্তরে হয়েছে,
যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তাদের বিরুদ্ধে লড়াই করো, সবার বিরুদ্ধে না। এইভাবে হয়েছে। আর তারপরে তখন হয়েছে যে না, যে কোনো কাফের বিরুদ্ধে লড়াই করো, অনুমতি। আর তারপরে তখন হুকুম হয়েছে কি, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুন লাকুম, তোমাদের উপর সশস্ত্র লড়াই ফরজ করা হয়েছে, যেটা তোমাদের জন্য বড় কষ্টকর, অত সহজ বিষয় নয়, জানের ঝুঁকি নেওয়াটা। স্ত্রী বিধবা হবে, হ্যাঁ, ছেলে মেয়েরা ইতিম হবে, অত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওই জিহাদের উপকারিতার কথা বলছেন, যখন শর্তগুলি পুরা হবে। আচ্ছা, শর্ত পুরা হয়েছে কি না হয়েছে সিদ্ধান্ত আপনারা নেবেন, এখানে মিটিং করে বা যে কোনো জায়গায় বসে, না এটা কে নেবে, হ্যাঁ সরকার নেবে, সরকার পুরো তো ইসলাম বুঝে না, তাহলে আলেম ওলামা সিদ্ধান্ত নেবে দেশের, হ্যাঁ বড় বড় ওলামারা সিদ্ধান্ত নিয়ে তারাই যদি সিদ্ধান্ত পাশ হয় তারাই বেরিয়ে পড়বে তখন মিছিল করে, ইনকলাব জিন্দাবাদ এখন করতে হবে, হ্যাঁ নাকি, হ্যাঁ সরকারের উপদেষ্টা হবে ওলামারা, আর সরকারের জন্য আবশ্যক ফরজ যে ওলামাইকে, ভালো ভালো ওলামাদেরকে নিজের উপদেষ্টা হিসাবে রাখা। এটা হচ্ছে ইসলামিক রাষ্ট্র, আলেমরা বেরোবে না, সরকার বেরোবে, ওলামারা সিদ্ধান্ত দেবে যে কোরআন এবং হাদিস বলছে যে এখন শর্ত পুরা হয়ে গেছে, এখন ফরজ হয়ে গেছে, শর্তগুলি পুরা হয়েছে মানে ফরজ হয়েছে। যেমন আপনার রোজার দিন এসছে, রোজা আমার ফরজ কিনা, আমার এই ছেলেটা এখন বয়স 14-15, হ্যাঁ স্বপ্ন তো হয়ে গেছে, ফরজ না ফরজ নাই, ফরজ, অসুস্থ, স্বপ্ন তো হয়েছে সবাই লেগেছে কিন্তু অসুস্থ, ফরজ না ফরজ নাই, হ্যাঁ ফরজ না ফরজ না, আচ্ছা তো জানতে হবে না হবে না, যখন আপনি ছেলের বাপ হয়েছেন তো জানতে হবে, ছেলে সফর করছে, ফরজ না ফরজ নাই, এই রোজা রেখেছ, খবর নেবেন নাকি টেলিফোনে, সফরে ফরজ নাই, আচ্ছা ছেলের পড়াশোনা খুব বেশি, রাত দিন পড়াশোনা করতে হয়, আর স্কুল অনেক দূরে, 10 কিলোমিটার হেঁটে যেতে হয়, হেঁটে আসতে হয়, কষ্ট, শর্ত পুরা হয়েছে না নাই, রোজা রাখতে হবে কি হবে না, অনেক কষ্ট রোজা রাখা, কি করে রোজা রাখবি, ছেলেটা 5-10 কিলোমিটার হেঁটে যায় বা সাইকেল চালিয়ে যায় আবার আসে রোজা মুখে, কি করে পরীক্ষার দিন এত মেহনত করতে হয়, শর্ত পুরা হয়েছে না হয় নাই, দেখছেন কেমন বাপ আপনারা, মানে চুপ, রোজা রাখতে নিষেধ করবেন তাই না, তো বলছেন না কেন, বললেন পরীক্ষা চলছে আপনাদের, তাহলে আপনি নিজের ব্যক্তিগত জীবনে আপনার ছেলেটাকে রোজা রাখতে বাধ্য করবেন কি করবেন না, এই মাসলাই জানছেন না, আর 3 অক্ষর পড়ে 18-20 বছর 22 বছর বয়স, আর ও জেহাদে বেরিয়েছেন, ফতোয়াবাজি করছেন ফেসবুকে বা বিভিন্ন প্রচার মাধ্যমে অথবা রাস্তাঘাটে মিছিল নিয়ে বেরিয়ে যাচ্ছেন, চলবে না, চলবে না, তাহলে জানতে হবে দিন সম্পর্কে জ্ঞান ফরজ, তো রোজা ফরজ হইল কিনা এই সম্পর্কে হিমশিম খাচ্ছেন, তো জেহাদ এটা তো ব্যক্তি জীবনের বিষয় না, পারিবারিক বিষয়ও না, সামাজিক বিষয় না, এটা রাষ্ট্রনীতি, এটা হচ্ছে সিয়াসা শারঈয়া, হ্যাঁ ইসলামিক রাজনীতি। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে কোরআন এবং হাদিস থেকে জানতে হবে সিয়াসা শারিয়া সম্পর্কে, ভালো ভালো আলেম জ্ঞান রাখেন, তাহলে এটা, তাহলে কেমন আলেমদেরকে আপনাকে আলেম মনে করতে হবে এবং সেসব আলেমদের থেকে সাহায্য নেবেন মুসলিম সরকার, তারপরে সিদ্ধান্ত হবে। কাতিলুহুম, ফিরে আসি আমাদের আসল বিষয়ের দিকে, তাদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করো, যুদ্ধ করো, কেন অস্ত্র ধারণ করবেন, ইয়াযযিবুহুমুল্লাহ বিআইদিকুম, একটি উপকারিতা একটি লাভ, আল্লাহ পাক তোমাদের হাত দ্বারা তোমাদের মাধ্যমে তাদেরকে শাস্তি দিতে চান, জিহাদ ফি সাবিলের মাধ্যমে জালেমদেরকে, যারা মুসলিমদের জুলুম করেছে, মুসলিম নারীদের ধর্ষণ করেছে, মুসলিমদেরকে খুন করেছে, মুসলিমদেরকে বাড়িঘর থেকে বের করেছে, মক্কা থেকে বের করেছে, ইয়াযযিবুহুমুল্লাহ বিআইদিকুম, তোমাদের মাধ্যমে আল্লাহ ওদেরকে আযাব দিতে চান, আল্লাহর আযাব কাফেরদের জন্য। ওয়ায়ুখযিহিম, দ্বিতীয় উপকারিতা হচ্ছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করতে চান,
কাফেরদেরকে, কুফরি শক্তিকে আল্লাহ কি করতে চান? লাঞ্ছিত, অপদস্ত করতে চান। কারণ আল্লাহর দুশ্মন মান ইজ্জত পাওয়ার হক রাখে না। তিন নম্বর শর্ত হচ্ছে ওয়ানসুর, তিন নম্বর উপকারিতা হচ্ছে ওয়ানসুরকুম আলাইহিম, এবং তোমাদেরকে আল্লাহ এই সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে তাদের উপর বিজয়ী করবেন, বিজয় দান করবেন, সাহায্য করবেন। সাহায্য তাহলে এমনি নেমে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে বসে বসে শুধু দোয়ায় কনুত করেই সবকিছু উড়িয়ে দেবো, এই কাজ করেন না। কিন্তু বদর গেছেন, রমজান মাসে শুধু রোজা রেখে সবকিছুকে ঠিক করে নেব আর বিপ্লব নিয়ে চলে আসবো, মহাবিপ্লব এসব করেন নাই। হ্যাঁ, রমজান মাসে মক্কা বিজয়ে গেছেন, ফতে মক্কা, মক্কা বিজয় রমজান মাসে হয়েছে, আর বদর রমজান মাসে হয়েছে, রমজান মাসে হয়েছে। তিনটি উপকারিতা। চার নম্বর ওয়াইয়াসফি সুদুরা কওমিন মুমিনিন, এবং মুমিনদের প্রাণকে মুমিন সম্প্রদায়, কওমিন মুমিনিন, মুমিনদের বা মুমিন সম্প্রদায়ের প্রাণকে মনকে কি করবেন? ঠান্ডা করবেন, মন ঠান্ডা হবে তাদের, তাদের মন ভরবে। কেন মন ঠান্ডা হবে? তাদের বড় মনে কষ্ট আছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উদাহরণস্বরূপ বলছি, এরকম কত শত ঘটনা জুলম অত্যাচারে ঘটেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রখ্যাত সাহাবী, বেঁচে আছেন, তার মা সুমাইয়াকে কি করে কি ভাবে শহীদ করেছে, তার বাবাকে ইয়াসেরকে কিভাবে শহীদ করেছে, বেলালকে কিভাবে আজাব দিয়েছে রোদরে বুকের উপর পাথর চাপিয়ে দিয়ে, গরম বালিতে আর গরম পাথরের উপর, সুবহানাল্লাহ, আহাদ আহাদ করতে থেকেছেন। খাব্বাব ইবনে আরদকে আগুন জ্বালিয়ে দিয়ে, আগুন উপরে শুয়ে দিয়ে বুকের উপরে চেপেছে। এসপি সুদূর কওমিন মুমিনিন, মুমিনের অন্তর ঠান্ডা ঠান্ডা হবে, প্রাণটা ভরবে। পাঁচ নম্বর উপকারিতা, ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম, আর তাদের মনের জ্বালা দূর হবে বা মনের খুব দূর হবে। গায়জ, গায়জ বলা হয় রাগ গুসাকে, গায়জ গজব এবং গায়জ মানে হচ্ছে গুসা, ক্রোধ। তো মনের মধ্যে যে ক্ষোভ রয়েছে বা জ্বালা রয়েছে, হ্যাঁ, সেই জ্বালা ঠান্ডা হবে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানেন তো বেলাল কথা, হাবাসি, তিনি গোলাম ছিলেন না, তার মালিকের কাছ থেকে খরিদ করে আজাদ করেছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিকের নাম জানেন? মাশাআল্লাহ, কে বললো এটা? মাশাআল্লাহ, মুমতাজ, উমাইয়া ইবনে খলফ। এই খবিস খুব আজাব দিত, শাস্তি দিত, যতক্ষণ মোহাম্মদের সাথে কুফরি না করবি সারাদিন এরকমই শাস্তি, প্রতিদিন নিয়ে গিয়ে এরকম, আর গলাতে রশি বেঁধে টানত পাথরে, আর বুকের পাথর চাপিয়ে রাখত, বড় বড় পাথর চাপিয়ে রাখত, আর তিনি একমাত্র আহাদ 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 বলতেন, মোহাম্মদকে গাল দে, মোহাম্মদের সাথে কুফরি কর না। বদরে যখন ওমাইয়াকে তিনি দেখে নিয়েছেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর ভারত মহাদেশ দুই খণ্ডে ছেপে চোর যে কিতাবুল মাগাজিদ প্রথম দিকে হাদিসটা এসেছে, তিনি যখন দেখলেন যে আমার এই জালেম মালিক কত যে জুলম অত্যাচার মক্কায় করেছে, সেই সময় ওকে দেখে এই তো বেঁচে যাবে, পালিয়ে যাচ্ছে, আর মুসলিমরা কেউ তার দিকে খেয়াল করছে না, এ তো এখানে একে কেউ মারবে না মনে হয় বা মারা যাবে নাই, তখন তিনি বলছে ওয়াল্লাহে লা না যাও তো ইন্না যা ওমাইয়া, তো আল্লাহর কসম করে বলছি লা না যাও তো, কখনো আমি শান্তি পাবো না এখানে। নাজাতের মানে এখানে শান্তির অর্থ রয়েছে, লা না যাও তো আমি শান্তি পাবো না, আমার মনের শান্তি হবে না, ইন্না যা ওমাইয়া, তো আজকে যদি ওমাইয়া নাজাত পেয়ে যায় বেঁচে যেতে পারে, লা না যাও তো ইন্না যা ওমাইয়া, তো লা আরবি সারফে মাজির ওপর আসে না, কিন্তু তিনটি জায়গায় আসে। একটি কথা আমার দেশে সুপ্রসিদ্ধ রয়েছে, সাধারণ হয়তো যারা নাহসার গ্রাম পড়েছে তারা জানে, কিন্তু তিনটি জায়গার একটি জায়গা হচ্ছে দ্বিতীয়, এটি একটি জায়গা, সেটা হচ্ছে কসমের পরে আসতে পারে, ওয়াল্লাহি লা না যাও তো, আল্লাহর কসম করে বলছি আমি কখনো খুশি হইতে পারবো না, তোমরা ছাড়িয়ে না, ধরো এই ওমাইয়াকে, আমি দেখে ফেলেছি যে ওমাইয়া। তো আল্লাহ পাক কি বলছেন? ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম, তাদের মনের ক্ষোভ, মনের জ্বালা দূর হবে, জ্বালা নিভিয়ে যাবে।
ছয় নম্বর উপকারিতা জিহাদ ফিসাবিলিল্লাহ ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান ইয়াশা, আল্লাহ পাক যার চাইবেন তওবা কবুল করবেন। জিহাদ চললে অনেকেই ইসলামের দিকে লাফ দিয়ে আসবে, ইসলামকে পড়ার ক্ষেত্রে এসে অবজ্ঞা করবেন না, নাম পড়বো না, জানবো না আমি ইসলাম না, ইসলামকে জানার চেষ্টা করবে যে দেখি যখন একটু চাপের মুখে আছি, জবরদস্তি ইসলাম নাই লাইক রাহফিদ্দিন ওটাই জায়েজ নাই, কাউকে জবরদস্তি মুসলিম করবে এটা জায়েজ না, মুসলিমই হবেন আপনার ফায়দাই হবে না, কেন করবেন আপনি, কিন্তু এমন সুযোগ সুবিধা করে দিতে হবে যাতে ইসলাম স্টাডি করে, ইসলামকে জানে, হ্যাঁ ইসলাম সম্পর্কে জানার জন্য আগ্রহী হয় যে দেখি এতে দুনিয়ারও বেনিফিট আছে, এইরকম পরিস্থিতি তৈরি করতে হবে যাতে দিনের ফায়দা তো বুঝে না কাফের, কারণ ও তো রোগাক্রান্ত, ওর তো স্বাদ বিকৃত হয়ে গেছে, স্বাদ বিকৃত বুঝে না যে এটা গেলে কি হবে, অবুজ। সুতরাং এমন অবস্থা তৈরি করতে হবে যাতে ইসলাম সম্পর্কে একটু চর্চা করে পড়াশোনা করে ইসলাম জানার একটা সুযোগ করে নিতে পারে। ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান ইয়াশা, যদি জিহাদ ফিসাবিল্লাহ চলতে থাকে তাহলে এই সুযোগটা হবে যে অনেক লোক তওবা করে আসবে, আর যদি এটা বন্ধ হয়ে যায় যেমন হয়েছে তাহলে কি হবে, মুসলিম মোরতাদ হবে, মুসলিম খ্রিস্টান হচ্ছে দারিদ্রের কারণে, অভাবের কারণে, স্বার্থের কারণে, কেউ তো কাদিয়ানি হচ্ছে না, কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে, ভালো কেউ চিকিৎসা পাচ্ছে অথবা ভালো কেউ ছেলে মেয়েদের বিদেশে লেখাপড়ার সুযোগ পাচ্ছে, সেই জন্য একজন হিন্দু খ্রিস্টান হয়েছে, এখানে দমামে থাকতো আজকে তো 15 বছর আগে কথা বলছি, হিন্দু ছিল খ্রিস্টান হয়েছে, তো দেশে খ্রিস্টান হয়েছে, খ্রিস্টান হয়েছে তখন তার সৌদি আরবে আসার জন্য যাতায়াত ভিসা যা খরচ লাগে পুরো খরচ খ্রিস্টান মিশনারি বিয়ার করেছে। একজন পুলিশ অফিসার আমাকে নিয়ে গেল ওকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, একটা লন্ড্রিতে কাজ করে, যখন বললাম তো বলছে যে আমি মুসলমান হয়ে লাভটা কি আমার এই ভাষাতে, সৌদি আরবে এই ভাষাতে, কারণ এখানে তো মাশাআল্লাহ স্বাধীনতা আছে, মুসলিমদের ভয় তো কিছু নেই, দেশে ভয় লাগে কিন্তু এখানে ভয় নেই, এত নিরাপদ দেশ আলহামদুলিল্লাহ, যে একটা অমুসলিমও এখানে যেভাবে নিরাপদ চলে নিজের দেশে এত নিরাপদ চলতে পারে না, টাকা পয়সা নিয়ে যান নিয়ে কি লাভ আছে, না কেন লাভ মানে তুমি দুনিয়া শুধু নগদ নগদ লাভ চাও, তোমার মরণের পরে পরকাল আছে, বুঝাবার যখন চেষ্টা করলাম না আমি হিন্দু ছিলাম, হিন্দুর সন্তান খ্রিস্টান হয়েছি, আমাকে এখানে আসার জন্য আমাকে যত খরচ লাগে সব দেশে ভিসা খরচ টিকিট খরচ সব কিছু দিয়েছে খ্রিস্টান মিশনারি, আমি ইসলাম কবুল করলে আমি কি কি দিব আমাকে, দেখছেন না, তাহলে বোঝা গেল যে শক্তি যদি মজবুত থাকে তাহলে ইসলাম জানার জন্য আগ্রহী, জানার জন্য আগ্রহী না, বই দিলে ফেলে দেবে, নেবেও না, হয়তো চক্করলা যা নেবে নয় নেবে না, কবুল কাজ দূরের কথা, পড়তেও চাইবে না যে হক না হকটা জানেন যে আপনার জন্য কোনটা কল্যাণ করবে সেটাও জানার গরজ মনে করবে না, কিন্তু যদি জিহাদ ফিসাবিল্লাহ চলতে থাকে তো ইয়াতুবুল্লাহু আলা মান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন হ্যাঁ তাকে তার তওবা আল্লাহ কবুল করবেন, তাকে ইমান ইসলামের তৌফিক দেবেন, ইসলাম জানবে, ইসলাম কবুল করবে, আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ পাক রব্বুল সর্বজ্ঞ সবকিছু জানেন এবং তিনি বিজ্ঞানময়, তার প্রত্যেকটি সৃষ্টিগত কাজে এবং বিধানগত কাজে শরীয়তের বিধিবিধানে হেকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, এজন্য তিনি হাকিম। জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে, এতে মানব জাতির কল্যাণ রয়েছে, আল্লাহ হাকিম, আল্লাহ 99টি নামের এই আলিম আর হাকিম কেন নিয়ে আসলেন, আমি জানি যে কি প্রয়োজন রয়েছে, শুধু ওয়াজ করে উপদেশ দিয়ে হবে না, আমার সকল মানুষের সংশোধন হবে না, সকল মানুষের সংশোধন হবে না, কোরআনের ওয়াজের সাথে সুলতানও প্রয়োজন রয়েছে, আইনের বিধানের প্রয়োজন রয়েছে, বল প্রয়োগের প্রয়োজন রয়েছে, তাহলে পাপ থেকে বিরত রাখা যাবে, আমি জানি, আর হাকিম, আমি যে জিহাদ ফি সাবিলের বিধান দিয়েছি এতে হেকমত রয়েছে, রহস্য রয়েছে, এতে মানব জাতির কল্যাণ রয়েছে, মানব জাতির কল্যাণ রয়েছে, যেমন আমার আপনার আল্লাহ না করে কোনো মুসলিম ভাই বোনের হয় যদি শরীরে হ্যাঁ ক্যান্সার আক্রান্ত হয় আক্রমণ করে, তাহলে ক্যান্সারের জন্য কখনো হাত কেটে ফেলছেন, পা কেটে ফেলছেন, কত কি করছেন, করছেন না করছেন না, আর কত লাখ লাখ টাকা নিয়ে গিয়ে হাসপাতালে ঢেলে আসছেন, কেন, নিজের
বৃহৎ স্বার্থে আমার জানটা বাঁচাবো, প্রাণ বাঁচাবো, প্রাণ রক্ষার জন্য রান পর্যন্ত কেটে ফেলে দিল। এক পা কেটে হলে বলছে আরেক পায়ে ভাইরাস চলে গেছে, দুই পায়ে কেটে ফেলি তো, এমন লোক আছে বেঁচে আছে না নেই? কেন? বৃহৎ স্বার্থের জন্য, বুঝে গেছে, আপনার বডিটা রক্ষার জন্য। হ্যাঁ, আপনি আর কিছুদিন দুনিয়াতে বাঁচেন, ছেলেমেয়ের সাথে থাকেন, দুনিয়া কিছু ভোগ করেন, এই জন্য। তো মানব জাতি হচ্ছে একটা বডির মতো, মানব জাতির মধ্যে কুফুরি শিরক এগুলো হচ্ছে ক্যান্সারের রোগ, ক্যান্সার। এই ক্যান্সারের রোগের জন্য প্রথম চিকিৎসা কিছু ঔষধ পানি, ওয়াজ, কোরআন, হাদিস, ওহি, জান্নাত জাহান্নাম ইত্যাদি, আল্লাহ পরকাল আখিরাত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানবতা নাই পরায়ণ হও, জুল অত্যাচার করিও না ইত্যাদি, বিবাহ করো সাবালো খেয়েছো, জেনা করিও না ইত্যাদি, চুরি করিও না, আলাল উপার্জন করো। না, কিছু লোক চুরি করবে, কিছু লোক জেনা করবে, দণ্ডবিধান হচ্ছে ক্যান্সারের মতো, ক্যান্সারের অস্ত্রোপচারের মতো, অপারেশনের মতো। দণ্ডবিধান হদুদ শরীয়তের, চোরের হাত কেটে নেওয়া, ডাকাতের শাস্তি, জেনাকারীর শাস্তি, এগুলি হচ্ছে ক্যান্সারের চিকিৎসার মতো। জেহাদ ফি সাবিলিল্লাহ ওই রকম ক্যান্সারের চিকিৎসার মতো। গত সপ্তাহে বলেছিলাম, তার আগের সপ্তাহে, যে জেহাদ ফি সাবিলিল্লাহ মানুষকে ইসলামের জন্য বাধ্য করার জন্য না, মোটেই নয়। ইসলাম বল প্রয়োগ করে প্রচার প্রসার লাভ করেনি, কিন্তু যারা ইসলাম কবুল করছে তাদের রাস্তায় কেউ বাধা সৃষ্টি যেন না করে, স্বাধীনভাবে মানব জাতিকে ছেড়ে দাও, যে যেটাকে হক সত্য মনে করছে সেদিকে ফ্রি হয়ে আসতে দাও, যেন কোন রকমের বাধা তার সামনে সৃষ্টি না হয়। ইট পাটকেল রাখিও না তার রাস্তায়, যে আমি হাঁটতে পারছি না, চলতে পারছি না, কাঁটা বিছানো আছে, কাঁটা সরানোর জন্য রাস্তা থেকে, প্রত্যেক মানুষের সামনে থেকে কাঁটাগুলি সরিয়ে দেওয়া জান্নাতের পথে। জান্নাতের পথের কাঁটা সরিয়ে দেওয়া হয়েছে, এখন আসো, যে ইচ্ছা করবে জান্নাতে যাওয়ার আসো, আর যে বলবে যে আমি জান্নাতে যাবো না, আসিও না। এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ। আর যারা বাধা সৃষ্টি করে তারা মানব জাতির একটি বডির, মানব জাতির একটি বডি, একটি বডির বিভিন্ন অঙ্গের ক্যান্সার, এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সশস্ত্র জিহাদের হুকুমের পরে বলছেন, যে অনেকে ভাবতে পারে যে আরে কি রে, এবার জানও দিতে হবে, মালও দিতে হবে, ঝুঁকিও নিতে হবে, হ্যাঁ, এসব বাইরেও বেরোতে হবে, বাড়িতে থেকে আর হইল না, হ্যাঁ, শুধু আল্লাহ বিল্লাহ করে মসজিদে পড়ে থেকে হইল না। বলছে যে আম হাসিব তো আন্তুত রাখু, তোমরা কি এই ধারণাই করেছে যে তোমাদেরকে এইরকম সহজে ছেড়ে দেওয়া হবে, তোমাদের ইমানের পরীক্ষা হবে না? এখানেই তো পরীক্ষা, যে কে মিষ্টি মিষ্টি শূন্য শুধু, হ্যাঁ, মিলাদের মিষ্টি খাওয়া সুন্নত ওগুলো পালন করতে চায়। নবীর যেহেতু দাঁত ভেঙেছিল আর তিনি হালুয়া ছাড়া কিছু খেতে পারেননি, সেজন্য সবাই বড় হালুয়া খেতে চায়, এ মিষ্টি সুন্নত নেবে শুধু, দাঁত ভাঙো আগে, হ্যাঁ, দিনের রাস্তায় মেহনত করো, ফজরে ঠান্ডাতে ঠান্ডা পানিতে উজু করো, দুপুরে জোহরে আসরে গরম পানিতে উজু করো, আর মসজিদে হেঁটে গিয়ে জামাতে নামাজ পড়ো, সারাদিন না খেয়ে থেকে রমজান মাসে রোজা রাখো, কষ্টের সুন্নত গুলো ইসলামের নিতে হবে। সুন্নত মানে ফেকার সুন্নত বলছি না, এগুলো ইসলামের বিধিবিধান বলতে চাইছি, আম অর্থে, ব্যাপক অর্থে, অর্থে যে সুন্নত গুলি। আল্লাহ পাক রব্বুল্লাহ বলছেন, আম হাসিব তুম আন্তুত রাখু, তোমরা কি ভেবেছ, চিন্তা করেছো তোমাদেরকে এরকমই ছেড়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, অথচ তোমাদের মধ্য থেকে কারা সত্যিকার অর্থে প্রচেষ্টা চালালো, জিহাদ করলো, তাদেরকে এখনো জানেন নাই, মানে চিহ্নিত করেন নাই। আল্লাহ তো জানেন যে কার অন্তরে আসলে ইসলামের জন্য মেহনত করব, পরিশ্রম করব, হ্যাঁ, সর্বাত্মক চেষ্টা চালাবো আমি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আমার এলম আমলে, আল্লাহ সব জানছেন। যদি আল্লাহর জানার কথা হয় তো আল্লাহ জানছেন, কিন্তু এখানে আর এইরকম বেশ কিছু আয়াত কোরআনে কারিমে রয়েছে, যেমন এখানে রয়েছে, আর অন্য জায়গায় রয়েছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু, ওখানেও রয়েছে এইভাবে, লিয়ালাম আল্লাহু মান ইয়াখাফু বিল গায়ব, যাতে আল্লাহ জানতে পারেন যে কে না দেখে বিশ্বাস করে। আল্লাহ জানেন না, কে বিশ্বাস করে, জানছেন সবসময়, জানছেন আগেও, জানছেন পরেও, জানছেন আমার আপনার সৃষ্টির আগেই সব সবকিছু জানছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই জন্য তাফসীরগুলি পড়লে, আরবি তাফসীর দেখবেন মুফাসসিরিনগণ, আমাদের দেশের তাফসীর জালালাইন বলে দেবেন ইলমা জুহুরিন, এইরকম সংক্ষেপ সংক্ষেপ যে তাফসীরগুলি করা হয়েছে, মানে
সেই এলমটাকে আল্লাহ যেটা জানতেন কিন্তু গোপন হয়েছিল মানুষ জানতো না, সেটা যেন প্রকাশ পেয়ে যায়। এই জন্য আমি কিভাবে আমি ব্যক্ত করলাম, চিহ্নিত করতে চান। তোমাদের মধ্যে যে কারা প্রচেষ্টা চালায় দিন ইসলামের জন্য, তাদের কি এখনো আল্লাহ পাক জানেন নাই, মানে সমাজে জানান নাই, চিহ্নিত করতে পারেনি, যে লোকে চিনতে পারে নাই, লোকে মনে করছে পাকা মুমিন কিন্তু সব মুনাফিক। বুঝি নাই যখন জিহাদ ফরজ হলো তখন মুনাফিক বোঝা গেল, নামাজে বোঝা যেত না, নামাজে মুনাফিক ও পাঁচক নামাজ পড়তে আসতো, মাঝে মাঝে অন্ধকারে চড়াইতো এশার নামাজ ফজর নামাজ। এই জন্য বিশাল বলেছে আসকালু সালাত আল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফাজর, সবচেয়ে ভারী নামাজ মুনাফিকের হচ্ছে এশার নামাজ ফজর নামাজ, কারণ এখানে যদি লুকিয়ে থাকি তো জানতে পারবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা জানতে পারবে না, সুতরাং আমাদের বিরুদ্ধে কোন রকমের কোনো কিছু হবে না, আর আমাদের ভয় নেই। আজকালকার মতো যদি আলো থাকতো বিদ্যুৎ থাকতো তাহলে এটাও তাদের জন্য ভারী হতো না, রে কমপক্ষে মুসলিম পরিচয় দিতে হবে, কিন্তু যেমন জিহাদ ফরজ হইলো ওহদে বেরিয়ে 300 মুনাফিক রাস্তা থেকে বেরিয়ে গেল, চিহ্নিত হয়ে গেল। আল্লাহ কোরআনে কারিমে আরো আসবে ওমিন আহলিল মদিনাতে মারাদু আলান নিফাক, মদিনায় বড় বড় মুনাফিক আছে, মুনাফিকের শিখরে পৌঁছে আছে। লা তাআলামুহুম, আল্লাহ নবী বলছে নবী তুমি জানো না, তাহলে বোঝা গেল যে নবী আলমুল গায়েব নাকি। তো আল্লাহ যে বলছেন লা তাআলামুহুম, তুমি তাদেরকে জানো না, নাহনু নাআলামু, আমি আল্লাহ জানি ওদেরকে চিনি, তো আল্লাহ সব জানেন। আল্লাহ জানিয়ে দিতে চান ওহদের মাধ্যমে, জানিয়ে দিলে যেগুলো মুনাফিক। এই জন্য কখনো মনে ইচ্ছা রাখবেন যে আল্লাহ যদি সুযোগ দেয় তো জিহাদ ফি সাবিলিল্লাহ শরীক হব, কারণ যদি মনে ইচ্ছা ও সংকল্প না থাকে তাহলে মা তাআলা সোবাতি মিন নিফাক, মুনাফিক হয়ে মরবেন, মুনাফিকের অবস্থায় মরবেন, নিফাকের অবস্থায়। কিন্তু আকাঙ্ক্ষা করা যে যাবো, লাফালাফি করছেন, এটা নিষেধ করেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম অনেক হাদিস আছে যারা সাধারণ মানুষ জানে না, যুবক ছেলেরা মনে করে যারি আকাঙ্ক্ষা আগে থেকে না, আবেগী আবেগী লোকের অবস্থা হচ্ছে খড়ের আগুনের মতো, না কয়লার কাঠের আগুনের মতো, এটা দীর্ঘ সময় যেন থাকে আগুন, এইরকম হইতে হবে। আর আবেগী হচ্ছে ওই খড়কুটোর আগুন, হ্যাঁ পাটের আগুন, এই কিছুক্ষণের জন্য, এক মিনিট আমাদের শেষ সব, তারপর আর আগুনও খুঁজে পাওয়া যায় ওর ভিতরে, না ওইরকম না। মুসলিমদের জুলুম অত্যাচার হচ্ছে, খুব লাফালাফি করছে, কিন্তু ওকে দেখেন গিয়ে ফজরে খবরই নেই, ওর ফজরে বিছানে পড়ে আছে লম্বায়। জি ইসলামের বিরুদ্ধে কই বলেছে, খুব লাফালাফি করছে, কিন্তু ভাই নামাজ পড়েন, নামাজ না পড়লে কি হবে, হ্যাঁ নামাজ না পড়লে কি হবে, ইসলাম ভালোবাসি মাশা আল্লাহ, নামাজ না পড়লে কি হবে, আপনার ইমান ভঙ্গ করছেন, ও ইমান ভঙ্গ করছে, কাফের মুরতাদ। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাদের মধ্য থেকে কে সত্যিকার অর্থে প্রচেষ্টা চালায় তাদেরকে এখনো চিহ্নিত করেননি, প্রকাশ করে দেননি, ইলমে জোনা প্রকাশ করে দেননি, এখনো প্রকাশ পাইনি। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, এবং কারা ওই ওর প্রাথ আছে এবং কারা আল্লাহকে বাদ দিয়ে এবং তার রাসূলকে বাদ দিয়ে আর মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেনি, এটাও আল্লাহ প্রকাশ করে দিতে চান। আল্লাহ তো জানছেন যে ভিতর ভিতর কাফেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে বেছে নিয়েছে, আন্তরিকতা পাপীদের সাথে রয়েছে, আন্তরিকতা রয়েছে আল্লাহ ত্রোহীদের সাথে, ইসলাম ত্রোহীদের সাথে আন্তরিকতা রয়েছে, ফাসেক পাপিষ্টদের সাথে আল্লাহ জানছেন, কিন্তু এটা প্রকাশ করে দিতে চান। জিহাদ ফি সাবিলের মাধ্যমে প্রকাশ পেয়ে যাবে, এমন এমন ক্ষেত্র রয়েছে দিন ইসলামে তখন স্পষ্ট হয়ে যাবে, যেমন আপনি সুন্নতের অনুসারী না বিদাতের অনুসারী প্রকাশ পাবে কখন, যখন আপনার বাড়িতে এমন কিছু হবে যেই ক্ষেত্রে সমাজে কিছু বিদাত হয়ে থাকে, 40 সাল কোরআন খানি চলছে, দুয়ার মাহফিল চলছে, তারপরে বাপের জন্য মায়ের জন্য কি খরচ করলো না করলো এগুলো করতে চাইছে আপনার আত্মীয় স্বজন, এখন আপনার ইমানের পরীক্ষা যে আপনি আসলে কি সহি আকিদা গ্রহণ করেছেন না আপনি কচুর পাতার পানি বা আপনি ওই তাল তাল দিয়ে চলতে চান, যখন যেমন অবস্থা তখন ওই রকম চলবো, কেমন চলতে চান, তখন আপনি চিহ্নিত হয়ে যাবেন, তখন আল্লাহ জানিয়ে দেবেন সমাজকে এখন আপনি সহি আকিদা আসেননি, আরে সামান্য কাজের জন্য বিদাত করে ফেললেন, সামান্য কাজের জন্য আপনি বাধা দিলে বাধা দিতে পারতেন, আপনার খরচও সবকিছু হইলো, হ্যাঁ
আপনার পরামর্শে সবকিছু হইলো। আরে তোরা যখন ছাড়বি না সব, মানে উঠে পড়ে লেগেছিস করবি, তার করবো কি, কিন্তু আমার পছন্দ লাগে না, ঠিক না? এক শ্রেণীর ভদ্রলোকের এরকম আছে, আমি আসলে এগুলো পছন্দ করি না, এই মায়ের নামে খানা করতে হবে আর আর দোয়া মাহফিল করতে হবে, এইসব করতে হবে, এইসব নেই রে সৌদি আরবে, এইসব কিছু নাই, কিন্তু আমি তোরা ছাড়বি না তোর করবো ঠাকি, তোদের সাথেই আছি, যখন ছাড়বি না তো বেদাতিদের সাথেই আছি, বুঝা গেছে না? জি হ্যাঁ, আল্লাহ চিহ্নিত করেন এইভাবে, আল্লাহ চিহ্নিত করেন এইরকম ক্ষেত্রগুলিতে চেনা যায় যে আসলই সহি আকিদার কে অনুসারী হয়েছেন, সহি আকিদাকে মজবুত করে ধরেছেন, আর সহি মানে কোরআন সুন্নাকে কে মজবুত করে ধরেছেন, কোরআন সুন্নার কে প্রচার প্রসার করতে চান, নাকি সুবিধাবাদী যেখানে যেমন সেখানে তেমন। ওয়ালি জাতুন, ওয়ালাজা মানে হচ্ছে প্রবেশ করা, তাহলে এমন অন্তরঙ্গ বন্ধু যার ভালোবাসা আপনার অন্তরে একেবারে বসে গেছে, সেজন্য ওয়ালি জাতুন মানে অন্তরঙ্গ বন্ধু অনুবাদ করলাম। আল্লাহ খাবির ও মা তামালুন, তোমরা যা কিছু করো সে সব সম্পর্কে আল্লাহ সম্যক জ্ঞান রাখেন বা সূক্ষ্ম খবর রাখেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদের খেদমত সম্পর্কে, মসজিদে হারামি হোক অথবা অন্য কোনো মসজিদ হোক, মসজিদের খেদমত করা, মসজিদ নির্মাণ করা, মসজিদ আবাদ করা, মসজিদ রক্ষণাবেক্ষণ, এসব এটা মুশরিকদের কাজ নয়, এটা একমাত্র মুমিনদের কাজ। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, মুশরিকদের জন্য মোটেই বৈধ নয় আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, মুশরিকদের জন্য, বহুত্ববাদীদের জন্য মোটেই সাজে না, সমীচীন নয় আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, যে আল্লাহর মসজিদগুলিকে তারা আবাদ করবে, আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। আমার আমর মানে হচ্ছে আবাদ করা, রক্ষণাবেক্ষণ করা, দেখাশোনা করা, মুশরিক শিরিক করে, শিরকি আকীদা রাখে, আল্লাহর মসজিদের খেদমত করবেন না, এটা হচ্ছে দ্বিমুখা কাজ। এদিকেও কিছু ইসলামের কাজ করতে চাই, ওইদিকে যেমন আজকাল মুসলিম সমাজে পয়সাওয়ালাদের অবস্থা, নেতৃস্থানীয় ব্যক্তিদের অবস্থা আমাদের দেশগুলিতে কেমন, ওরা সব কিছুতে আছে, মসজিদের চাঁদা চান, হ্যাঁ একটা ইসলামী মাহফিল হচ্ছে দিয়ে দিল 10-20-50 হাজার দিয়ে দিল, অসুবিধা নেই, করেন করেন, আপনারও সাপোর্টে আছে, করেন মাহফিল করবেন করেন, অর্থ দিচ্ছে, সময় শ্রম দিচ্ছে, হাজির হয়ে গেল 10 মিনিট কিছু বইলেও দিল, করছে না করছে না? আবার যখন ওখানে মাজার তৈরি হচ্ছে, হ্যাঁ মাজারের পুনর্নির্মাণ হচ্ছে, শিরকের আড্ডাখানা তৈরি হচ্ছে, বেদাতের আস্তানা তৈরি হচ্ছে, অথবা মন্দির হচ্ছে, চার্চ হচ্ছে, সেখানে গিয়ে মাশাআল্লাহ চিফ গেস্ট, চিফ গেস্ট, বেশ কিছু ছবিতে দেখলাম এরকম বেশ কিছু ভিআইপি পুঁজিপতিগুলিকে, যেহেতু মুখ চেনা অনেক হয়ে গেছে, আরে সুবহানাল্লাহ, দেখছি যে ওইসব না যায় যে আরাম মাহফিলে তারা বসে আছে, আর প্রতি বছর হজে আসে, প্রতি বছর হজেও আসে, মাশাআল্লাহ, মসজিদ আবাদ করতে আসে, হজে আসে মানে কি মসজিদে হারাম আবাদ করতে আসে, এখানে দেবাদবন্দি করার জন্য আসে, আর ওইদিকে ওইসব মাহফিলেরও মাশাআল্লাহ ওরা অলঙ্কার, সেসব নাজায়েজ হারাম শিরক বিদাতের মাহফিলের অলঙ্কার তারা, আর শুধু ওই বড় গাছে বেশি নজর আসছে, ছোটগুলি নজর আসছে না আপনাদের, না মাশাআল্লাহ, নিজের চরকায় তেল দেন, জানেন তো এটা বাংলা প্রধান প্রবাদ, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিজের থেকে শুরু করে, নিজের ঘর থেকে শুরু করে, নিজের ভাই ব্রাদার আত্মীয় থেকে, যেখানে আপনার ক্ষমতা চলে না সেখানে যদি থুতু দেন তো নিজের মাথার উপরে পড়বে, ওই কাজ ইসলাম শেখায় না, এটা হিকমতের খেলাফ কাজ। আল্লাহ পাক বলছেন যে তারা মসজিদের কি করবে, রক্ষণাবেক্ষণ করবে, এটা মুশরিকদের জন্য সাজে না, শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, অথচ তারা নিজেদের ওপর কুফরি সাক্ষ্য প্রদান করছে, নিজেদের কুফরি সাক্ষী দিচ্ছে, এটার মানে কি? আবার এর মানে হচ্ছে তাদের অবস্থা অথবা তাদের ভাষা দুটোই হইতে পারে, বেলেসানিল হাল ও বেলেসানিল মাকাল, অবস্থার ভাষায়ও সাক্ষী দিচ্ছে যে আমরা কাফের মুশরিক, আর তাদের কথার যে ভাষা যে বাচনিক অবস্থা সেটাও বলছে, মানে তাদের ভাষাও বলছে যে আমরা মুসলিম না আমরা কাফের। এটা কেমন করে? একটা হচ্ছে অবস্থা যদি তার আচার আচরণ চলাফেরা একবারে কাফের মুশরিকদের মতো, বা যারা শিরিক করে মুসলিম সমাজের আজ শিরকের ধর্ম পালন করে কবর মাজারের খাদেম আতাদের মতো, তাহলে তাদের অবস্থা সাক্ষী দিচ্ছে, আবার এদিকে শিরকেরও খেদমত, এদিকে মসজিদেরও খেদমত, এটা তাদের জন্য সাজে না, তাদের জন্য এই উচিত নাই। আর একটা হচ্ছে ভাষা, ভাষার ক্ষেত্রে মুফাসসিরিন এভাবে বলছেন যে একটা কাফের কে যদি জিজ্ঞেস করেন যে তুমি কে,
ইহুদিকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কে, তোমার ধর্ম কি, কি বলবে? ইহুদি আমি, বলবে না? এটা যদি খ্রিস্টানকে জিজ্ঞেস করেন যে তুমি কে, তো কি বলবে? আমি খ্রিস্টান। একটা হিন্দুকে জিজ্ঞেস করেন কি বলবে? হিন্দু, ঠিক না? তো একজন মুসলিমকে জিজ্ঞেস করেন, এইরকম একজন মুসলিমকে যদি জিজ্ঞেস করেন মুসলিম বলবে, ঠিক না? তাহলে যারা অমুসলিম কাফের তারা শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, তারা নিজের ভাষা দ্বারাও তাদের জিজ্ঞেস করে তো বলবে যে আমরা অমুসলিম। মক্কার মুশরিকরা, আয়াত যখন নাজিল হচ্ছে তখন এই যে সূরা তাওবার ওই প্রেক্ষাপটে আপনাকে আয়াতগুলিকে বুঝতে হবে। মুশরিকদেরকে এখন মক্কা থেকে আউট করা হচ্ছে, আর আগামী বছর পরে আর মক্কা আসবে না, ঠিক না? হারামের এলাকাতে আসবে না। ওই সময় মক্কার মুশরিকরা বলছে যে তোমরা নামাজ রোজা এইসব করো, এইসব অনেক বড় কাজ তোমাদের। আরে আমরা আল্লাহর ঘর কাবাখানার খানা কাবার খেদমত করি, হাজিদেরকে জমজম পান করাই, উমরা করতে আসে জমজম পান করাই, তারপরে আমাদের হাতে আছে কাবা ঘরের চাবি, আমরা এতদিন ধরে মুতাল্লি ছিলাম, এতদিন ধরে আমাদের পূর্বপুরুষ কাবার মুতাল্লি, আর কাবার কত খেদমত করলাম, কাবা পুনর্নির্মাণ করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়স তখন মুশরিকেরা কাবা নির্মাণ করেছে, তো এই গৌরব মুশরিকেরা করেছিল। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করেছে, মুশরিকদের জন্য সাজা না, যদি শিরক 300 মূর্তির পূজাও করছে আর ওরা কাবা ঘরের খাদেমও সাজতে যাচ্ছে, এটা সাজা না তাদের জন্য। কোন কোন তাফসীরকাররা বলেছেন এই আয়াত আর তারপরে যে আয়াতটি আসছে আয়াতের শানে নজুলে, যে এরা কাফের মুশরিক ছিল যারা গৌরব করেছিল যে দেখো আমাদের বংশ গৌরব, আমরা কাবার খাদেম, আমরা এই জমজম পানি হাজিদেরকে খাওয়াই, তা আমরা এই দেখো খেদমত করি, এগুলো করি, তোমরা ওগুলো করো, আমরা এগুলো করি, এই গৌরব করেছি। তখন আল্লাহ পাক এই আয়াতগুলি নাজিল করেছে, এই দুটি আয়াত। আর কোন কোন মুফাসসিরগণ বলছেন যে মুসলিমদের মধ্যে একদল আগেই প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিল, আর আরেক দল ইসলাম গ্রহণে বিলম্ব করেছিল। যারা বিলম্ব করেছিল তারা গৌরব করতে, আমরা যদিও একটু লেটে ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমরা কাবার খেদমত করেছি, আমরা জমজম পান করিয়েছি, আমাদের পূর্বপুরুষরা এই করেছে, আমরা এই করেছি সেই করেছি, শুধু তোমাদের চাইতে কম আমরা করিনি। যখন যারা আগে ভাগে সাবিখিন আউয়ালিন যারা আগে মুসলিম হয়েছেন তারা বললেন যে আমরা 13 বছর ওখানে মক্কায় কত জুলুম বরদাস্ত করলাম, আবার মদিনায়, আর তোমরা এখন মুসলমান হলে, যেমন বদরের যুদ্ধে বলা হয়েছে যে আব্বাস রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাও বন্দী হয়ে এসেছিলেন, আর কেউ কেউ বলছেন যে আগেই তিনি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু সমাজের চাপে তিনি লুকিয়ে রেখেছেন তার ইসলামকে, আর কেউ বলছেন না ইসলাম গ্রহণ করেছেন তারপরে বদরযুদ্ধের পরে। তো আব্বাস সম্পর্কে বলা হয়েছে যে তিনি বলেছেন যে তোমরা যদিও আগে ইসলাম গ্রহণ করেছো আমার, কিন্তু আমরা তো এইসব কাজগুলি করেছি। তখন আল্লাহ আয়াতগুলি নাজিল করেছেন যে শিরকু ভরিও করবে, আর এরকম বহু কাফের মুশরিক ছিল যারা গৌরব করে থাকে। আজকাল মুসলিম সমাজের আয়াতগুলি ফিট করে, মুসলিম সমাজে যারা বেনামাজি আছে আর বেশ কিছু ভালো কাজ করে, তারা কি বলে, শুধু নামাজ পড়লেই হবে, শুধু নামাজ পড়লেই হবে, আমি নামাজ পড়ি না ঠিক কিন্তু বাপ মার সেবা করি, হ্যাঁ জনকল্যাণমূলক কাজ করি, মানুষের পাশে দাঁড়াই, অন্তটা সাফ আমার, মাশাআল্লাহ এত সাফ যে নামাজে উঠতে পারে না। সাফ হওয়ার কারণ এত রোগ ধরেছে যে ঘুম তাকে চেপে ধরেছে, শয়তান এমন করে চেপে ধরেছে যে উঠতেই পারে না, ও না ফজরে উঠতে পারে না, আসরে উঠতে পারে, বা জেগে থাকলে উঠতে পারে না, আজান হলে উঠতে পারে না, আজান হলে শয়তান পালায়, ওই জিন শয়তান পালে ওর সাথে সাথে মানুষ শয়তানও পালায়, দোকানপাট বন্ধ করে ভিতরে পালায়, মসজিদের দিকে আসে না, যেদিকে আজানের আওয়াজ ওইদিকে যায় না, ওইদিক থেকে দূরে পালায়, ঘরে পালায়, তাই না? জি হ্যাঁ, কেমন সাফ তাদের অন্তর কিন্তু বলে। তো ঠিক ওই রকমই কাফের মুশরিকরা গৌরব করেছিল তাদের কিছু জাহিলিয়াতের যুগে শিরকের অবস্থায় বেশ কিছু ভালো আমল নিয়ে তারা গৌরব করেছিল। তো যেমন মুসলিম সমাজের এই ফাসেদ গুনাহগারগুলি আর ফরজ ওয়াজিব তরকারি নামাজ পড়ে না, আর বেশ কিছু ভালো কাজের জন্য তারা নিজের গৌরব করে থাকে, কোনো কাজে আসবে না এগুলো। শোনেন কি আল্লাহ বলছেন, উলাইকা হাবিতাত আমালুহুম, এরা যে ভালো কাজগুলি করেছে কাবা ঘরের খেদমত অথবা জনকল্যাণমূলক কাজ, আজকাল মুসলিম সমাজে কি তো নামাজ পড়েনি, শিরকি আকীদা, এদের আমলগুলি বিনষ্ট হয়ে গেছে, শিরক করার কারণে আমল ধ্বংস হয়ে গেছে, সুতরাং কাবার খেদমত করে কিছু পাওনি, হাজিদেরকে জমজম পান করে কিছু পাওনি, সব গেছে, সব নষ্ট হয়ে গেছে, লাইন আশরাক তালা ইয়াহবাত নামালুক, শিরক করলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক নবীকে বলছেন 18 জন নবীর কথা সূরা আনামে উল্লেখ করার পর আল্লাহ কি বলেছেন,
ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, এরাও যদি শিরিক করত তাদের আমলগুলি সব বিনষ্ট হয়ে যেত, ব্যর্থ হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত। অফিন নারে হুম খালেদুন, এবং এরা কাবার খেদমত করা সত্ত্বেও আর হাজিদের খেদমত করা সত্ত্বেও জাহান্নামে চিরকাল বসবাস করবে। ইন্নামাই আমরো মাসাজিদ আল্লাহ, তাহলে আল্লাহর মসজিদগুলির নির্মাণ বা আবাদ কারা করবে, রক্ষণাবেক্ষণ কারা করবে? ইন্নামাই আমরো মাসাজিদ আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর মসজিদগুলির রক্ষণাবেক্ষণ ওই সব লোকেরা করবে যাদের মধ্যে এই চারটি গুণ রয়েছে। আল্লাহ চারটি গুণ এখানে উল্লেখ করেছে, চারটি গুণ উল্লেখ করে বাকি অন্যান্য যে গুণগুলি লাগে একজন মুসলিমের জন্য, মুমিনের জন্য, সেগুলি দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ পরকালে বিশ্বাস করে, আল্লাহ পরকাল বলে ইমানের যে ছয়টি আরকান রয়েছে, স্তম্ভ রয়েছে, কারণ যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তারা রসুলকে অস্বীকার করতে পারছে না, তারা কিতাবকে কোরআনে কারিমকে অস্বীকার করতে পারবে না, তারা তকদিরকে অস্বীকার করতে পারবে না, কারণ আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে আল্লাহর কথায় বিশ্বাস করতে হবে, আল্লাহ যাকে পাঠিয়েছেন দূত করে তাকে বিশ্বাস করতে হবে, তার কথা বিশ্বাস করতে হবে। সুতরাং এখানে ইমানে যে ছয়টি স্তম্ভ রয়েছে, মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যেই সামিল রয়েছে। কথা যেহেতু এত লম্বা করা কোরআনে কারিমে সম্ভব না, যার ফলে আল্লাহ পাক এইভাবে কখনো আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ পরকালের কথা উল্লেখ করেছেন, আর কখনো আমেনু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, আল্লাহ এবং রাসূলের উপর, এরকম ভাবে দুটি কথা উল্লেখ করেছেন, এইভাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কিন্তু উদ্দেশ্য হচ্ছে সবগুলি, এমন নয় যে কেউ আল্লাহ আর রাসূল দুটোকে মেনেই জান্নাত পেয়ে যাবে অথবা আল্লাহর পরকালে বিশ্বাস করেই জান্নাত পেয়ে যাবে, কখনো না। যতক্ষণ পর্যন্ত ঈমানের ছয়টি পিলারকে সম্পূর্ণভাবে বিশ্বাস না করবে এবং তার আওতাভুক্ত যতগুলি ঈমানের শাখা প্রশাখা হইতে পারে, যতগুলি আছে আছে প্রমাণিত, সেগুলিকে বিশ্বাস না করবে। যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, আর ওয়াকামাস সালাত, যখন আল্লাহ এবং পরকালে বিশ্বাস করো, নিজেকে মুসলিম বলে দাবি করছো, তাহলে আকামাস সালাত নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা ছাড়া বলবে যে আমি ভালো মানুষ, এটা আল্লাহর কাছে চলবে না, আল্লাহর কাছে চলবে না, মানুষের কাছে চলতে পারে। মানুষ আপনার সার্টিফিকেট দিয়ে দুনিয়া ছাড়া আখেরাতের একটুও আপনার কোনো কাজে আসবে না, সামান্য কোনো কাজে আসবে না, এক পয়সার আপনার উপকার করে দিবে না। সারা বিশ্ব যদি সার্টিফিকেট দেয় আপনি পাকা মুসলিম, আর আল্লাহ বলে যেন না আন্তাল্লাস্তাবি মুসলিম, মুসলিম হইতে পারেনি, মুমিন না, তোমার আকীদা আমলে শিরক হয়েছে, কোনো কাজে আসবে না আপনার সারা দুনিয়ার সার্টিফিকেট, সারা বিশ্বের সমস্ত মুসলিমও যদি সার্টিফিকেট দেবে কাজে আসবে না। কিন্তু আল্লাহ যদি একাই সার্টিফিকেট দেন যে তুমি আমার বিধান মোতাবেক কোরআন এবং হাদিস মোতাবেক মুসলিম, আর সারা দুনিয়া যদি বলে যে তুমি ইহুদি নাসারার দালাল, কোনো ক্ষতি হবে না আপনার, লা ইয়াদুর রহমান খাজাল্লাহম, এতে অপদস্থ করতে চাইলে কোনো ক্ষতি নেই তাতে, কোনো ক্ষতি নেই, এবং আল্লাহকে রাজি করার চেষ্টা করে সবসময়। আল্লাহ রাজি কিসে হবেন? কোরআন এবং হাদিস পড়েন আর ওই অনুসারে চলেন, আপনি দলিল ভিত্তিক জীবন যাপন করেন, আল্লাহ রাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। বিনা দলিলে চলবেন, কখন অন্ধকারে গিয়ে আছাড় খাবেন। সুতরাং দলিল ভিত্তিক চলার চেষ্টা করেন, এলম আমল, এই হচ্ছে হুদা আদিনুল হক, যার কথা আসছে আমাদের তাফসিরে, তো তাহলে আপনি আল্লাহকে রাজি করতে পারবেন, আপনার মুখ্য উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি করা। তারপরে আল্লাহকে রাজি রেখে যত লোককে রাজি করা সম্ভব ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আল্লাহকে নারাজ করে বাপ মাকে রাজি করবো কখনো না, আল্লাহকে নারাজ করে বসকে রাজি করবো কখনো না, আল্লাহকে নারাজ করে আমি রুজির রাস্তা খুলবো কখনো না। আল্লাহকে রাজি করা আমার প্রথম কাজ, আর তারপরে আমার দুনিয়া কেমন হচ্ছে আল্লাহ দেখবেন, ওইটা আমি আমার কাজে চেষ্টা করব। আল্লাহ পাক বলছেন যে নামাজ কায়েম করবে, আর নামাজ কায়েম করা মানে কি, চার রাত পড়লে নামাজ কায়েম হয় না? আমার নামাজ কায়েম করার উপায় এতে ছয় সাতটি দিক উল্লেখ করেছি, ভালো করে শুনে নেবেন আলোচনা করি। নামাজ কায়েম করা সংখ্যার দিক থেকে, সময়ের দিক থেকে, হ্যাঁ, পরিমাণের দিক থেকে, তরিকার দিক থেকে, হ্যাঁ, খুশু খুজু ইতমা কোয়ালিটির দিক থেকে, সেই রকম বিভিন্ন দিক রয়েছে যে দিকগুলি প্রতি আলোচনা করা হয়েছে, তাহলে নামাজ কায়েম হবে। ওয়াতা যাকাত, এবং যাকাত প্রদান করে, তিন নম্বর গুণ। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, চার নম্বর গুণ হচ্ছে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহকে ভয় করে। সুতরাং আল্লাহ নিয়ে আমার চিন্তা যে আল্লাহকে রাজি করতে হবে, এটা আমার প্রথম কাজ। আল্লাহকে রাজি করার পরে আমি দেখব যে আল্লাহকে রাজি রেখে কাকে রাজি করা যেতে পারে।
ওলাম ইখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ পাক বলছেন যে তাহলে আশা করা যায়, এ আশা মানে আশা করা যায়, গত আলোচনাতে বলেছি যে আল্লাহ সম্পর্কে যখন আল্লাহ বলবেন যে সম্ভবত, তখন সম্ভবত না কি অর্থ, তখন ইয়াকিনের অর্থ নিশ্চিত। হ্যাঁ, যেমন আল্লাহ শব্দ এসছে বা আশা এসছে, কিন্তু মানুষের ক্ষেত্রে যখন হ্যাঁ আমি তোমার সম্ভবত সাহায্য করব, মানে হতে পারে আবার নাও হইতে পারে, কিন্তু আল্লাহ যদি বলেন হ্যাঁ লাল্লি, তাহলে নিশ্চিত ইয়াকিনের অর্থ, কারণ আল্লাহর অদাতে কোনো বার খিলাফ। ফাসা, তাহলে আশা করা যায় উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, যে এরাই হবে কি মিনাল মুহতাদিন, উলাইকা ওরাই হবে মিনাল মুহতাদিন হেদায়েত প্রাপ্ত। তাহলে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য, আর হেদায়েত প্রাপ্তরাই মসজিদের খাদেম হবে, মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, যার আল্লাহ পরকালে ঈমান রয়েছে এবং শিরক মুক্ত, তার মানে শিরক মুক্ত তাওহীদ প্রতিষ্ঠাকারী, পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কারণ যখন দুনিয়াকে ভয় করবে, ব্যবসার ক্ষয়ক্ষতি হয়ে যাবে, তখন যে কোনো নাজায়েজ কাজ করতে পারে। আরে পূজার চাঁদা না দিলে ব্যবসার ক্ষতি হয়ে যাবে, আরে মাজারে চাঁদা না দিলে, মাজারে 50,000 চেয়েছেন না দিলে ব্যবসা মন্দা হয়ে যাবে, কাস্টমার সব হাত ছাড়া হয়ে যাবে, বুঝা গেছে। কিন্তু আল্লাহকে যখন ভয় করবেন না, কে কি করছে আর কি হচ্ছে না হচ্ছে সব দেখার বিষয় নয়, আমার দেখার বিষয় আল্লাহ পাক এতে নারাজ হয়ে যাবে, আমি যদি এই হারাম কাজ করি তো আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি আল্লাহকে নারাজ করি। স্ত্রী স্বামীর ক্ষেত্রে ওই রকমই, কারণ অনেক স্বামী রয়েছে যারা হারাম নাজায়েজ করতে বলতে বাধ্য করে, বন্ধু বান্ধব নিয়েও খাবে ফাসেক আর স্ত্রীকে বাধ্য করে যে না খাওয়া বসে বসে তুমি উঠিয়ে উঠিয়ে দাও, আসো বন্ধু বান্ধবরা কি বলবে, আমি কি করে এদের সামনে মুখ দেখাবো তুমি যদি এদের সাথে দেখা সাক্ষাৎ না করো, দিনদার মেয়ে, পরেশগার মেয়ে, মাদ্রাসা পড়া মেয়ে আসবে না, জবরদস্তি বাই ফোর্স না হলে তালাক দিয়ে দেবো তোকে, ভয়ে তালাকের ভয়ে তখন ওই বন্ধুদের সামনে গিয়েছে, তারপরে বন্ধুকে খুব চমৎকার সুন্দর লেগেছে তার বিবি দেখে, এইদিকে তখন ওর সাথে ভাই ভিতর ভিতরে যোগাযোগ শুরু করেছে, যখন বন্ধু থাকে না তখন ঘরে চলে আসে দেখা সাক্ষাতের জন্য, কারণ একদিন দেখা সাক্ষাৎ করিয়ে দিয়েছে, প্রথম দিকে একটু আপত্তি ছিল কিন্তু ধীরে 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 একেবারে জেনায় প্রেমে লিপ্ত। সত্য ঘটনা, এটা সত্য ঘটনা, ধ্বংস করলো কে এই মেয়েটিকে, এই খবির স্বামী, এই পাপিষ্ঠ স্বামী। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহকে রাজি করতে হবে, আমার আল্লাহ রাজি থাকলে এর চেয়ে ভালো স্বামীর আল্লাহ ব্যবস্থা করে দেবেন, এর চেয়ে ভালো আমার স্ত্রীর ব্যবস্থা করে দেবেন, আল্লাহকে নারাজ করে স্ত্রীকে রাজি করব সেই জন্য দাঁড়িয়ে রাখতে পারি না। আজকাল অধিকাংশ বাঙালিদের অবস্থা এরকম, বল বলছি না অধিকাংশ, কারণ দীর্ঘদিন দাওয়াতি কাজ করছি, সমস্যা কি বলছে যে যারা বিয়ে করেনি কোনো মেয়ে পাওয়া যাবে না, এত ভয় আল্লাহ মেয়ে জুটাবে না, ভাগ্যে ভাগ্যে দিচ্ছে না, আল্লাহর বিশ্বাসী নাই, নিজে মনে হয়েছে মেয়ের বাবাকে মেয়ে দিচ্ছে, বুঝা গেছে। হ্যাঁ মেয়ে পাওয়া যান, দাঁড়িয়ে রাখলে কেউ মেয়ে দিবে, শেখ বিয়েটা করিনি তারপরে, আউযুবিল্লাহ, আল্লাহকে ভয় করেন না মানুষকে ভয় করেন, কে মেয়ে দিবে না দিবে, আমি বলি আরো ভালো মেয়ে পাবেন, কারণ যে দাঁড়িয়ে দেখে আসছে ও ভালো হয়ে আসছে, ভালো সেই জন্য, ভালোকে চায় সেই জন্য আসছে, সংশোধন করে নিজের ইসলাহ করেন, আর তারপরে দাঁড়িয়ে রাখেন আপনার স্ত্রী অসন্তুষ্ট হচ্ছে তাকে ইসলামের জ্ঞান দেন, অবুজ বুঝে না, আর যদি জ্ঞান পাওয়ার পরেও না মানে তাহলে যেই ব্যক্তি আল্লাহর বিরোধিতা করতে পারে আপনার বিরোধিতা করবে না, খেয়ানত করবে না, দুই বছরের জন্য রেখে আসছেন কি বিশ্বাস তার, যে আপনাকে দাঁড়িটা রাখতে দেয় না, তার কিসের বিশ্বাস আবার, তার আখলাক চরিত্রের, তার স্বার্থ পূরণের জন্য যে কিছু করতে পারে, তার মনের চাহিদা পূরণের জন্য যে কিছু করতে পারে, অসতী অবশ্যই এতে কোনো সন্দেহ না। রাগ করবেন না কোনো মহিলা আমার কথা শুনে, কারণ আমার এই কথা অনেক মহিলার কাছে পৌঁছবে, আর অনেকে ভাবে যে আমি তো দাঁড়িতে বাধা দিই কিন্তু আমি অসতী নয়, কিন্তু এটা বলছি আমি মেজরিটিকে খেয়াল রেখে বলছি, অধিকাংশ মহিলা যারা আল্লাহর দিন পালন করতে বাধা দেয় বা অধিকাংশ পুরুষ যারা স্ত্রীকে আল্লাহর দিন পালন করতে বাধা দেয় তারা অসৎ অসতী, সৎ লোক নয় তারা। ওয়ালাম ইখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ভয় করবেন আপনি, আল্লাহকে ভয় করবেন আপনি। তারপর আল্লাহ বলছেন যেই শানে নজরুলটা বয়ান করেছিলাম ওটা মনে থাকলে আয়াত তফসির বুঝতে পারবেন,
আল্লাহ পাক বলছেন যে আজআলতুম সিকায়াতাল হাজ, তোমরা কি হাজীদের পানি পান করানো, ওয়া ইমারাতাল মসজিদুল হারাম, আর মসজিদে হারামের নির্মাণ করা বা মসজিদ আমার হারামের সেবা করা, রক্ষণাবেক্ষণ করা, মনে করেছে ওই রকমই কামান ওই ব্যক্তির আমলের মতো, মানে আমানা বিল্লাহ যে আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে, ওয়ালি ইয়াউমিল আখির পরকালের প্রতি ইমান নিয়ে এসেছে, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওর মতো একজন লোক আল্লাহ পরকালে বিশ্বাস করেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় রক্ত ঝরাতে প্রস্তুত, আর আরেকজন মসজিদ হারামের খাদেম আর হাজীদের খাদেম, জমজম পানি বালতিতে করে উঠিয়ে উঠিয়ে কষ্ট করে পান করিয়েছে, কিন্তু শিরক করেছে আর ইসলাম কবুল করতে বিলম্ব করেছে, কবুল করলেও দুজনেই সমান হয়ে গেল, কখনো সমান না। আল্লাহ বলছে লা ইস্তাওনা ইনদাল্লাহ, আল্লাহর নিকট দুজনে কখনো সমান হতে পারে না, লা ইস্তাওনা ইনদাল্লাহ, আল্লাহর নিকট এই দুই শ্রেণীর লোক কখনো সমান হতে পারে না। আল্লাহ লা ইয়াহদিল কওমাল জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে কখনো সঠিক রাস্তা দেখান না। الذين امنوا وهاجروا وجاهدوا في سبيل الله باموالهم وانفسهم اعظم درجه عند الله, আল্লাহ বলছে যারা ঈমান নিয়ে এসেছে এবং হিজরত করেছে, ঈমান নিয়ে আসা, হিজরত করা, ও জাহাদু ফি সাবিল আল্লাহ রাস্তায় জিহাদ করা, সাহাবায়ে কিরাম মুহাজিরিন যারা, তাদের উপর আয়াত ফিট হচ্ছে কি হচ্ছে না? মুহাজিরিন ঈমান নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মক্কায়, আর তারপরে মক্কাতে আর বসবাস করা যাচ্ছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা চলে গেছেন, তার পাশে গিয়ে বসতে হবে, দাঁড়াতে হবে, হ্যাঁ, তার নিয়াশা দিনের হেফাজতের হ্যাঁ পাহারা দিতে হবে, সুতরাং হিজরত করে চলে এসছেন, মাতৃভূমি বলে পরোয়া করেন নাই, বংশধর বলে পরোয়া করেন নাই, হিজরত করে চলে এসছেন, আর তারপরে যখন জিহাদের হুকুম হলো, বদরেও হাজির, ওয়াজাহাদ ফিসিল ওহুদেও হাজির, খন্দকে হাজির, আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করেছে বি আমওয়ালিহিম তাদের ধন সম্পদ দিয়ে, ওয়ানফুসিহিম তাদের জান দিয়ে, আযামু দারাজাতান ইনদাল্লাহ তার আল্লাহর নিকটে বড় উঁচা মর্যাদার অধিকারী, মহান মর্যাদার অধিকারী, অধিক উঁচা মর্যাদার অধিকারী, আযামু ইসম তাফজিল শেখা রয়েছে, তার মানে যারা পরবর্তীকালে ইসলাম কবুল করেছে মক্কা বিজয়ের আগে পরে বদর ওহুদ হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, তারা কখনো যেন এই কথা না ভাবে, অথবা যারা পরে এসছে আজকালকার এক শ্রেণীর নেক লোকেরা মনে করে যে আমরা আমাদের সমসলাদ দিয়ে নামাজ রোজা ঈদ ইবাদত বন্দেগী দিয়ে আমরা এগিয়ে চলে যাব, আমরা বড় ওলি হয়ে যাব, না কখনো না, এই কথা ভাবিয়েন না। আর তারপরে আরো যায় এই ক্ষেত্রে যারা সাহাবাইকার আমরা যাদের ওপর এই আয়াতগুলি ফিট হচ্ছে, মুহাজিরিন আনসার, তাদেরকে যদি গালমন্দ করে, তাদেরকে বলে যে না তারা কপট হয়ে গেছিল, নাউজুবিল্লাহ, তারা মাত্র কয়েকজন ছাড়া কেউ হ্যাঁ মুসলিম ছিল না, তাহলে যারা এই ধরনের কথা বলে অথবা অন্তরে লুকিয়ে রাখে তারা নিঃসন্দেহে মুনাফিক। সহিহ বুখারী হাদিস রয়েছে, আল আনসার লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন ওয়া লা ইউবগিযুহুম ইল্লা মুনাফিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আনসারীদের সাথে কেউ যদি মহব্বত করে একমাত্র মুমিন মহব্বত করতে পারে, আর আনসারীদের সাথে দুশ্মনী রাখবে, বিদ্বেষ রাখবে, গালমন্দ করবে, একমাত্র মুনাফিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিক, রূপ চেহারা দেখে আর কিছু ইনকিলাব জিন্দাবাদ স্লোগান শুনে কখনো ধোকা খাবেন না, ধোকাবাজ এরা মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কথা লম্বা হয়ে যাচ্ছে, এর আগেও শুনিয়েছি, আপনি যদি ওহুদ পাহাড়ের সমান খরচ করেন স্বর্ণ, হ্যাঁ, আর কোন সাহাবী যদি কতটা খরচ করে, এক মুদ 600 অথবা নসিফাহু 300 গ্রাম, হ্যাঁ, কার নাকি বেশি হবে? সাহাবায়ে কেরামের, মা বালাগা মুদ্দাহাদিম ওয়ালা নসিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। সুতরাং কখনো আপনি কথা ভাবেন না যে মিষ্টি মিষ্টি শুধু ইসলাম পালন করেই আমি একবার আমরা বড় পাকা মুসলিম হয়ে গেছি, আর তারা ইসলামের এই করেছেন সেই করেছেন, এই ঝামেলা করে হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, তাদের উপর দোষ চাপিয়ে দেব। ওয়াউলাইকা হুমুল ফায়েজুন, আর এরাই হচ্ছে সত্যিকার অর্থে সফল কাম, যারা ঈমান নিয়ে এসেছে, হিজরত করেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ করেছে জানমাল দিয়ে। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতি মিনহু, আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দিবেন, তাদের প্রতিপালক তার পক্ষ থেকে রহমতের, করুণার, ওয়া রিজওয়ানের, সন্তুষ্টির, ওয়া জান্নাতিন এবং জান্নাতসমূহের, লাহুম ফিহা নাঈমুন মুকিম, তাদের জন্য সেখানে রয়েছে স্থায়ী
সুখের সম্ভার, নাইমুন স্থায়ী নিয়ামত তাদের জন্য রয়েছে। খালেদিনা ফিহা তাতে তারা চিরকাল থাকবেন, আবাদান চিরকাল বসবাস করবে। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আজিম, নিঃসন্দেহে আল্লাহর নিকটে তার নিকট, ইন্নাল্লাহা ইনদাহু নিঃসন্দেহে আল্লাহর নিকটে আজরুন আজিম মহাপুরস্কার রয়েছে তাদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মুমিনরা, তোমরা যদি সত্যিকার মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের আত্মীয় স্বজন আপনজন সবচেয়ে বেশি আপনজন মানুষের হচ্ছে বাপ মা বা ছেলে মেয়ে। বাপ আবা বলে ওতে মাও সামিল, এবং মুফাসসিরিন গল বলছেন বাপ যখন বলা হয়েছে তখন ছেলেও ছেলে এই বাপ বলে ক্ষান্ত করা হয়েছে সংক্ষেপে, যে ওতে ছেলে সামিল, শাখা মূলে সামিল, কারণ আপনি কারো ছেলে, বাপ যখন বলা হয়েছে আপনি কারো ছেলে। আর ইখওয়ান বলে ভাই বোন আত্মীয় স্বজন যারা পাশের রয়েছে তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। এরা যদি আল্লাহ দ্রোহিতা পছন্দ করে, কুফরিকে পছন্দ করে, শিরকে পছন্দ করে, প্রাধান্য দেয়, তাহলে কখনো তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিন সকল লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমরা তোমাদের পিতাকে, ওয়া ইখওয়ানাকুম তোমাদের পিতা এবং তোমাদের ভাতৃগণকে, আউলিয়া তোমরা গ্রহণ করবে না পৃষ্ঠপোষক হিসাবে, বন্ধু হিসাবে, আপনজন হিসাবে, যে এরাই হচ্ছে আমার আপন। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের উপর কুফরিকে পছন্দ করে থাকে, ইস্তাহাব্বা মুস্তাহাব মনে করে থাকে, পছন্দ করা হব্বুন থেকে হচ্ছে ইস্তাহাব্বা, তো যেটা ভালো করা সেটাকে যেন মুস্তাহাব বলা হয় ফিকহের ভাষায়। ওয়ামাইয়াতা আল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে যারা ওদের কে পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ করবে বা বন্ধু হিসাবে গ্রহণ করবে, তাদের সাথে মিত্রতা রাখবে, ফাউলাইকা হুমুল যালিমুন, তারাই তো হচ্ছে জালেম। কুল ইন কানা আবাউকুম, হে নবী এদেরকে আরো জানিয়ে দাও, আচ্ছা বলো তোমাদের পূর্বপুরুষ, আবা বলতে ওপরে যত আছে। আরেকটি কথা এখানে বলা, যখনই কোরআনের ভাষায় আবের বহু বচন আবা বলা হয়েছে, বাপ তো একটাই হয় না, দুটো বাপ কারো হয়, বাপ তো একটা হয় তাই না, কিন্তু কোরআনের ভাষাতে আবা বহু বচন এসেছে, কেন? কারণ ওপরে যতগুলি এসে সব বাপ, হ্যাঁ বাপের বাপ, মায়ের বাপ, ওপর দিক ওয়াইন আলাও যত যাবে সবগুলি, পূর্বপুরুষ যত আছে সব আবা। জি হ্যাঁ, আর আবনা বলতে ছেলে মেয়ে এবং তাদের ছেলে মেয়ে যত হবে, ওয়াইন সাফেলু যত নিচে চলে যাক না কেন, মুফাসসিরিন বলেছে সব সামিল। হে নবী বলে দাও, ইনকানা আবাউকুম, আচ্ছা শোনো তোমাদের পূর্বপুরুষরা বাপ দাদা, ও আবনাউকুম এবং তোমাদের ছেলে মেয়েরা সন্তান সন্ততিরা, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বেরাদর, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্বামীরা বা স্ত্রীরা, জোড়া জৌজ স্বামীকে বলা হয়, স্ত্রীকে বলা হয়, পুরুষদেরকে সম্বোধন যখন তোমাদের স্ত্রীরা, আর মহিলাদের যখন সম্বোধন তোমাদের স্বামীরা, ওয়া আশিরাতুকুম এবং তোমাদের বংশধর, আশিরা আর যে বংশধর দূরের আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে সম্পর্ক রয়েছে আপনার রক্তের, ওয়াশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর যেসব ধন সম্পদ ধনরাশি তোমরা সঞ্চয় করে রেখেছ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর এমন ব্যবসা বাণিজ্য যার মন্দা হওয়ার আশঙ্কা করছো, অচল হয়ে যাওয়ার আশঙ্কা করছো যে ব্যবসা ঠান্ডা হয়ে যাবে, যদি এই করি এই করি এই রকম করি তাহলে ব্যবসা তো ভালো চলবে না, কাস্টমার হাতছাড়া হয়ে যাবে, অমাসা কেন তারদাউনাহা, আর এমন তোমাদের বাসভবন, মাসকানের বহু বচন মাসাকেন, সাকান মানেও বাড়িঘর হয় আর মাসকান মানেও বাড়িঘর হয়, মাসাকেনের বহু বচন, যেগুলিকে তোমরা পছন্দ কর, কারণ মানুষের কাছে বাড়িটা খুব পছন্দ, হ্যাঁ নারী বাড়ি, আর আজকালকার যুগে গাড়ি, হ্যাঁ আর ওই যুগে গাড়ির বদলে একটা বাহন একটা উঁট, উঁটের যুগে উঁট, জি উঁট ঘোড়া জাল লাগে খুব পছন্দ। ও মাসা কেন তার দাও না, যেগুলিকে তোমরা পছন্দ করো তোমাদের বাসভবন, আহাব্বাই আলাইকুম মিন আল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের কাছে যে অধিক প্রিয় হয়ে যায় আল্লাহর চাইতে এবং তার রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা চাইতে, ফাতারাব্বাসু তাহলে তোমরা প্রতীক্ষা করো, থামো, কত শক্ত ধমক, যদি আপনার বস মালিক কফিল বলে থামো, হ্যাঁ আনাফি সুফ যদি বলে আজকালকার ভাষায় বাংলা ভাষায়, হ্যাঁ আপনাদের বুঝাবার জন্য দেখবো, হ্যাঁ
তাহলে আপনার ওজন নষ্ট হয়ে যাবে সাথে সাথে, আর পালপিটেশন বেড়ে যাবে, আর কি হাই হাই কি করবো রে, কি করে খাবো, কি করে খাবো, মনে হচ্ছে রাজ্জাক আপনার কফির, হ্যাঁ রাজ্জাক মনে হচ্ছে আপনার মোদির ম্যানেজার ফোরম্যান সুপারভাইজার, হ্যাঁ না তাদের হাতে কোনো রিজিক নেই, বরং তাদেরও রিজিক তাদের হাতে নেই, তাদেরও রিজিক তাদের হাতে নেই। বহু জালেমকে দেখা গেছে জালেম মজলুম থেকে গেছে, জালেমকে আল্লাহ টেনে নিয়ে চলে গেছে, জালেমি আগে ওখান থেকে সরে সরে পড়েছে, আল্লাহ সরিয়ে দিয়েছেন তাকে, যেভাবে হোক না কেন, দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন অথবা ওখান থেকে সরিয়েছেন, বড় বড় শক্তিশালীকে আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন। আমাদের এখানে এক ভাই আছেন, দাঁড়িয়ে রাখাতে তার যে জিএম জেনারেল ম্যানেজার দাঁড়িয়ে রাখতে দেবে না, কমিনা দাঁড়িয়ে রাখতে দেবেন না, বিদেশি কোনো অন্য আরব দেশের, আবার আরবি দাঁড়িয়ে রাখতে দেবেন না, আপনিও তো দাঁড়িয়ে রাখেন, হ্যাঁ তুমি টি ভাই আমার কথা তো আমি রাখি সেটা ও একটু সাইজ করেই রাখে মডার্ন দাঁড়ি, আর তুমি কেন রাখবে, তুমি টি ভাই তোমার রাখার অধিকার কি আছে, আমি বস আমি রাখি সেটা আলাদা কথা, তোমার রাখার অধিকার নেই, দাঁড়িয়ে রাখতে দেবেন না, হ্যাঁ 35-40 হাজার রিয়াল বেতন যেমন তেমন বস না, বোঝা গেছে, পুরো বিজনেস তার হাতে, আল্লাহ তাকে সরিয়ে দিয়েছে, আমাদের যে ভাই টি ভাই ছিল আল্লাহ ওকে বাড়িয়ে দিয়েছে, আছে বড় বড় দাঁড়ি নিয়ে আছে, বলার প্রয়োজন এই জন্য বলছি যে আল্লাহ আল্লাহকে ভয় করেন, দেখবেন যে আল্লাহ পাক সব কিছুই করতে পারেন, শুধু মৌখিক বললে হবে না যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, বিয়াদিকাল খাইর শুধু মুখে বললে হবে না, তোমার হাতে সার্বিক কল্যাণ, হ্যাঁ তোমার হাতে কুল্ল সবকিছুই, এই কথা শুধু মুখে বললে হবে না, আর কোরআনে তেলাওয়াত করলে হবে না, আমল করতে হবে, সবকিছু আল্লাহ পাকের হাতে, কলবের মালিক আল্লাহ, জানের মালিক আল্লাহ, শাসকেরও মালিক আল্লাহ, আপনার আমার সবার মালিক আল্লাহ পাক। আল্লাহ কি বলছেন, ফাতার আব্বাসু, তাহলে মানুষের ধমকে যদি এত চমকে যায়, এত ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আল্লাহ কত বড় ধমক দিচ্ছেন, ফাতার আব্বাসু থাম, যদি তোমাদের কাছে এই দুনিয়ার এইসব ব্যক্তি আর বস্তুগুলি আল্লাহ এবং রসুলের চাইতে আর আল্লাহর দিনের খেদমতের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, ফাতার আব্বাসু তাহলে অপেক্ষা করো, হাত্তায়াতি আল্লাহ বি আমরিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার আদেশ না নিয়ে আসেন, মানে আজাবের শাস্তির পকড়াওয়ের, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর এই রকম লোকেরা যারা দিনের উপর ঈমান ইসলামের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকে তারা হচ্ছে ফাসিক জাতি পাপাচারী, সুতরাং আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর এই রকম পাপাচারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সঠিক রাস্তা দেখান না, জান্নাতের রাস্তা দেখান না, হেদায়েতের তৌফিক আল্লাহ পাক দেন না। এই আয়াত আল্লাহ পাকের ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি হইতে হবে, সবচেয়ে বেশি হইতে হবে, দুনিয়ার সমস্ত ব্যক্তি বস্তুর চাইতে বেশি হইতে হবে, এই মর্মে দলিল যে সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস আছে সহিহ বুখারী মুসলিমে রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ সত্যিকার অর্থে মুমিন মুসলিম হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুন আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয়ে যাব। নবীর ভালোবাসা কি জন্য, নবীর ভালোবাসা কিসের জন্য, আল্লাহর জন্য, তাহলে আল্লাহর ভালোবাসা আগে, আল্লাহর ভালোবাসা এত গভীর হবে যে তাকে সমস্ত ইবাদত বন্দেগী দেব যা আল্লাহ চেয়েছেন, সমস্ত আদেশ নিষেধ তার মানবার ইবাদত বন্দেগী দেব, সেজদা পর্যন্ত দেব, দোয়া সবকিছু সমস্ত ইবাদত তার জন্য, এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার প্রমাণ। আর নবীর ভালোবাসা এত বেশি হইতে হবে যে তাকে আনুগত্য দেব আর অনুসরণ দেব, তার ইবাদত না, একাকার করে দিলে হবে না, নাহলে মুশরিক সেজে যাবেন, ধর্মের নামে আবার তখন হ্যাঁ বাতিল ধর্ম পালন হওয়া শুরু হবে, হ্যাঁ মুশরিক হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসার শেষ সীমানা হচ্ছে পুরোপুরি অনুসরণ, ইত্তেবা অনুসরণ করা, ফাত্তাবিউনি আনুগত্য, ওয়া ইন তুতিউহু তাহতাদু, মান ইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানল সে আল্লাহকে মানল, এটা হচ্ছে আল্লাহ পাকের রাসূলের ভালোবাসার প্রমাণ। আর আল্লাহর ভালোবাসার প্রমাণ আল উবুদিয়াতুল কামিলা, পূর্ণাঙ্গ ইবাদত, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত পুরোপুরি আপনি ইবাদত করবেন, যত ইবাদত আল্লাহ দিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করবেন, বিশেষ করে ফরজ ইবাদতের হেফাজত করবেন, যত সহকারে আদায় করবেন, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন। এরপরে
হুনাইনের যুদ্ধের কথা আসবে, নতুন প্রসঙ্গ শুরু হবে, আর আজকাল সময় কম, এই জন্য আমরা আশা করছি যে আপনারা একটার মধ্যে এখানে আসেন, আমরা জুমা মসজিদটাকে আরও সংক্ষেপ করার চেষ্টা করব, যাতে ওখানে 12:30 শেষ হয়ে যায়। ওকে, ওসল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন।